বিশ্বটা যে কোথায় গেল এখনো মনে হয় ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই দেখে যাচ্ছে। যাই গিয়ে দেখি কি করছে মালটা। কি রে, নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলিস আর সেটাকে নিয়ে চিন্তা করছিস। রাজাজি আর বলিস না রোহন, একটা স্বপ্ন দেখলাম ভাই। স্বপ্ন? তা ভালো তো, কি স্বপ্ন দেখলি রে? আর বলিস না ভাই, স্বপ্নতে দেখলাম আমার একটা পা চাঁদে আর একটা পা পৃথিবীতে। কেসে কেসে লোক রেতে আর ইয়া পর। বাহ, তারপরে কি হলো রে? আর বা ধুর, আমার প্যান্টটাই ফেটে গেল তারপরে। লে পচা, তোর প্যান্ট ফেটে গেল, তাহলে কি হবে এবার? কি আবার হবে, চ টেলার দোকান দিয়ে একটু ঘুরে আসি, দেখি প্যান্টটা সেলাই করে আনি। আচ্ছা হ্যাঁ, চল চল। ও কাকু, ও দর্জি কাকু। হ্যাঁ ভাই, বলো। কাকু, আমার না একটা প্যান্টের পিছন দিকটা ছিঁড়ে গেছে, ওটা সেলাই করে দেবেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, তুমি সময় করে দিয়ে যেও, আমি সেলাই করে রেখে দেবো। আচ্ছা কাকু, ঠিক আছে। তা আপনি ক টাকা নেবেন কাকু? 500 টাকা দেবে খন। কে বলেছো নি? ঠিক আছে। আচ্ছা কাকু, এই নিন 1000 টাকা রাখুন। 1000 টাকা কি হবে ভাই, আমি তো বললাম 500 টাকা। আপনার দাম শুনে যেই প্যান্টটা পড়ে আছি ওই প্যান্টটাও ফেটে গেছে, ওটাকেও সেলাই করে দেবেন কাকু।